নারায়ণপুর নামক গ্রামে রাজেন আর সারদা নামে গরিব স্বামী স্ত্রী তাদের দুই সন্তান ছিল কীর্তি আর বালু বুদ্ধিমান আর চালাক বাচ্চারা ছিল রাজেন কুমোরের কাজ করে যে টাকা পেত সেটা দিয়ে নিজেদের সংসার চালাত আর বাচ্চাদেরকে গ্রামের একটা সরকারি স্কুলে পড়াশোনা শেখাত সেইটা ছিল গ্রীষ্মকাল কিন্তু সারদা তার স্বামী যে মাটির কলসি তৈরি করে বিক্রি করছে সেইগুলো তার পছন্দ ছিল না কিন্তু স্বামীর ইচ্ছার বিরুদ্ধে সে বেচারী কোনোদিন কিছুই বলেনি একদিন রাজেন ঠেলাগাড়ি করে যতগুলো কলসি নিয়ে গেছিল সকালে বিক্রি করতে ততগুলো কলসি নিয়ে আবার বাড়ি ফিরে এলো কি ব্যাপার গো দুদিন ধরে দেখছি তোমার এতটাই মন খারাপ যেন মনে হচ্ছে তোমার কিছু হারিয়ে গেছে হ্যাঁ সারদা কাল পর্যন্ত যে মাটির ওপর নির্ভর করে আমি আমার সংসার চালিয়ে এসেছি যে মাটি আমার জীবনে আমার সুখ দুঃখেতে সাথ দিয়েছে কিন্তু এখন দেখো গত দুদিন ধরে আমার একটাও মাটির কলসি বিক্রি হয়নি সমস্ত গ্রাহক আমার কাছে এসে মাটির কলসি কেনা তো দূরের কথা সমস্ত কাস্টমাররা মাটির জিনিসপত্র এবং আমাকে নিয়ে মজা করছে এইভাবে যখন রাজেন দুঃখের সাথে কথাগুলো বলছিল সারদা তার দিকে তাকিয়েই ছিল নিজের স্ত্রীকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাজেন জিজ্ঞাসা করে ই হলো সারদা তুমি আজকে চুপ করে আছো কেন তুমি কিছু বলছো না কেন অন্য সময় তো তুমি কত কথা বলো আসলে আমি আমি বুঝতে পারছি না যে তোমাকে কিভাবে সান্ত্বনা দেব তাই চুপ করে রয়েছি সারদা তুমি সর্বদা আমাকে বলতে না যেন আমি এই মাটির কাজটাকে ছেড়ে দিই যেন দিনমজুরের কাজ করি আমি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না সবসময় বাচ্চাদের মতো আমাকে ভোলাতে থাকো দেখো এখন আমাদের এখন দুটো সন্তান হয়েছে কি করে সংসার চলবে এইভাবে যখন স্বামী স্ত্রীর কথা বলছিল তখন বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরে এলো বাচ্চারা দেখলো তাদের বাবা আঙিনায় বসে রয়েছে সারদা তাদের দুজনের ব্যাগটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায় কি হয়েছে বাবা তোমার এত মন খারাপ কেন বালু তখন ওই ঠেলা গাড়ির দিকে তাকিয়ে দেখে বালু তার বাবার মন খারাপের কারণ বুঝতে পারে সে কিছু না বলেই ওই ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়ালো দিদি বাবার মন খারাপের কারণ এইটা দেখো বালুর এমন কথা শুনে কীর্তি আর তার বাবা ওই কলসি ভরা ঠেলাগাড়ির দিকে তাকিয়ে দেখলো মন খারাপ করে থাকা রাজেনের চোখে জল চলে এলো কীর্তি তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি তো আমাদেরকে সাহস দাও আর তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে কি করে চলবে এখন যুগ বদলেছে তাই আমাদেরকেও এবারে বদলাতে হবে বাবা আগে যেমন পুরানো যুগে জমিতে চাষ করার জন্য গরুর গাড়ি লাঙল এইসব কিছুর দরকার হতো কিন্তু এখন এইসবের বদলে ট্রাক্টর গাড়ির ব্যবহার করা হয় এখন আধুনিক যুগে সবাই ট্রাক্টরের ব্যবহার করে চাষবাস করছে কীর্তির এমন কথা শুনে রাজেন বুঝতে পারল না যে তাকে কীর্তি কি বোঝাতে চাইছে বালুও এবার ওই ঠেলাগাড়ির কাছ থেকে সরে তার বাবার কাছে গেল কলসি বিক্রি হচ্ছে না ঠিক আছে তাই বলে এত মন খারাপ করার দরকার নেই বাবা আর আজকালকার যুগে কলসি কে কেনে ও তো আমরা কলসি বানাই বলে নিজেদের বাড়িতে কলসি গুলো রেখে দিয়েছি এখন সবার কাছে সবার জন্য ইলেকট্রিক উপকরণ চলে এসেছে বাবা সবাই ওইটাই ব্যবহার করে তখনই তাদের মা সারদা বাড়ির ভেতর থেকে বাইরে এলো বাচ্চারা খাবার তৈরি হয়ে গেছে চলো তোমাদের বাবাকে নিয়ে ভেতরে এসো খাবার খেতে সবাই বসে পড়ে কিন্তু রাজেনকে আজ বাজারে লোকেরা ওই মাটির কলসি নিয়ে যেভাবে হাসি ঠাট্টা করেছিল সেই সব কথাগুলোই তার মাথায় ঘোরাফেরা করছিল খাওয়া দাওয়ার পরে সবাই বিছানা করে শুয়ে পড়ল এইদিকে বাচ্চাদের একেবারে গরম সহ্য হচ্ছিল না তাই তারা জেদ করে যে বাইরে ঘুমাবে কিন্তু তাদের বাবা তাদেরকে বারণ করে যে যাতে বাইরে তারা না ঘুমায় রাজেন তখন বাচ্চাদের বলে যে গ্রামে নাকি ডাকাতরা ঘুরছে গায়ে সোনা দানা না থাকলেও তাদেরকে মেরে নাকি পালিয়ে যাচ্ছে এইভাবে বাচ্চাদেরকে ভয় দেখিয়ে রাজেন ঘুমিয়ে পড়ে তখন বালু বলে দিদি এই গরমে তো এখানে ঘুমাতে পারছি না আর বাবা আবার ডাকাতের ভয় দেখিয়ে আমাদের বলেছে যাতে বাইরে না বের হই বাড়িতে যে একটু শান্তিতে ঠান্ডা হাওয়াতে ঘুমাবো আমাদের কাছে তো এসিও নেই বালু চল আমরা মাটি দিয়ে এসি বানাবো আরে বা দিদি মাটি দিয়ে এসি চলো এটা তো খুব ভালো আইডিয়া আর এমনিতেও এই গরমের কারণে ঘুম আসছে না চলো আমরা গিয়ে এখনই এসি বানাই মাটি দিয়ে চলো চলো রকম ভেবে বাচ্চারা চুপি চুপি উঠে বাড়ির বাইরে চলে যায় তারা দুজনে অনেকটা মাটি জোগাড় করে সেইগুলো ভেঙে নরম করে তারপরে কঠোর পরিশ্রম করে সেদিন রাতে তারা এসি তৈরি করে ফেলে সারা পরিশ্রম করার পরে দুজনে ক্লান্ত হয়ে বাইরেটাই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে রাজেন আর তার স্ত্রী মাটির তৈরি এসিটাকে আর ক্লান্ত হয়ে যাওয়া তাদের বাচ্চাটাকে শুয়ে থাকতে দেখে রাজেন তারপরে এসিটা নিয়ে নিজের বাড়ির ভেতরে ফিট করে দেয় যেই এসিটাকে অন করে সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে শীতল বাতাস বয়ে এলো শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যায় এইটা দেখে মা বাবা বাচ্চাদেরকে অনেক সাবাসী দিল বাবা এবার থেকে তুমি মাটি দিয়ে কলসি বানানো ছেড়ে দাও তুমি এবার থেকে মাটি দিয়ে এসি বানাও যাতে গরিবদেরও একটা স্বপ্ন পুরো হবে আমরা এবার মাটি দিয়ে এসি বানিয়ে সেগুলো কম দামে বিক্রি করব। আর তাদের স্বপ্নগুলো পুরো করব। তখন সব গরিবরাই এসির আনন্দ উপভোগ করবে বাচ্চাদের কথায় রাজেনও রাজি হলো পরের দিন থেকে সে গ্রামে গ্রামে ঘুরে কম দামে এসিগুলো বিক্রি করতে লাগলো এইভাবে বাচ্চাদের বুদ্ধির কারণে তাদের পরিবার এখন খুশিতে জীবন কাটাতে লাগলো রামনগর গ্রামে মাদারী কৃষ্ণ যখন বাঁদর খেলায় দেখাচ্ছিল তখনই কীর্তি বালুকে গাছের তলায় বসে খিদের জ্বালায় কাঁদতে দেখে মাদারী কৃষ্ণা যখন বাচ্চাদের কাছ থেকে যাচ্ছিল তাদের কথা শুনে তার মনটা গলে যায় দিদি আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার আনো না আমি অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু সবাই বলে যখন হাত পা ঠিক আছে তাহলে কোনো কাজ করে টাকা উপার্জন কেন করো না সবাই শুধু শোনায় কেউ টাকা দিয়ে সাহায্য করে না তাহলে কি আমি খিদের জ্বালায় মরে যাব দিদি বালুর এমন কথা শুনে কীর্তির মনটা ভরে যায় নিজের ভাইকে সে কিছুই বলতে পারল না চুপচাপ কেঁদেই চলেছিল বলো দিদি চুপ করে আছো কেন খিদে থেকে তাহলে মরে যাব কি বলবো ভাই ভগবান যদি মা বাবার সাথে সাথে আমাদের ডেকে নিত ভালোই হতো আমাদের এইভাবে খিদের জন্য কষ্ট করতে হতো না দিদি এখনো বেশি দেরি হয়নি খিদে ভাবছে আমাদের এইভাবে তোড়পে তোড়পে সে খুশিতে থাকবে কিন্তু এই খিদেটা মূর্খ দিদি যদি আমরা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দি। তাহলে এই খিদেটা আর কি করবে আমাদের বলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ভাই বালু দিদি তুমি গিয়ে খোঁজ করো আশেপাশে কোনো নদী বা কুঁয়ো থাকলে সেখানে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেব আর আমরা মারা যাব চলো দিদি ভাইয়ের কথা শুনে কীর্তির খুব কষ্ট হলো সে চুপচাপ কেঁদেই চলেছিল তাদের দুজনের কথা শুনে মাদারি কৃষ্ণাও কেঁদে ফেলে এত কম বয়সে এই সিদ্ধান্ত নিল না না আমি এটা হতে দেব না আমারও তো কোনো সন্তান নেই আর এদেরও কেউ নেই এরা আমার সঙ্গে থাকবে এইভাবে মনে মনে ভেবে কৃষ্ণা বাচ্চাদের কাছে যায় তোমাদের দুজনের সব কথা আমি শুনেছি আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আর তোমাদের চিন্তা করার দরকার নেই এই মাদারী কৃষ্ণা তোমাদের সঙ্গে আছে এইভাবে যেই মাদারী কৃষ্ণ বলল তারা দুজনে ওনার দিকে তাকিয়েছিল কৃষ্ণা তাদের আভাব দেখে বুঝতে পারে দেখো বাচ্চারা আমি এই বাঁদর খেলা দেখিয়ে নিজের পেট চালাই এটা দিয়েই আমার সংসার চলে তোমরা দুজনে যদি আমার সঙ্গে থাকো তাহলে একটু সাহায্য হয়ে যাবে এইটা শুনে বাচ্চারাও তার কথায় রাজি হয়ে যায় তারপরে সবাই মিলে খেলা দেখিয়ে বেশ খুশি খুশি থাকতে লাগলো এইভাবেই দিন কেটে যাচ্ছিল বাচ্চারা আমিও তোমাদেরকে মাদারি খেলা শেখাতে চাই আমরা শিখে কি করব তুমি তো আছো আমি তো আর সারা জীবন থাকবো না মা আমার বয়স হচ্ছে আর তোমরা বড় হচ্ছ কখন কোন জিনিসের দরকার পড়ে যাবে আমরা তো জানি না সেই জন্যেই বলছি যদি শিখে নাও তাহলে তোমরা ভবিষ্যতে ভালো থাকবে এইভাবে কৃষ্ণার বোঝানোতে বাচ্চারাও রাজি হয়ে গেল সেই খেলা শেখার জন্যে সেদিনের পর থেকে বাচ্চাদেরকে মাদারি খেলা শেখাতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কারণে কৃষ্ণা মারা যায় পর থেকে মাদারী কৃষ্ণা বাচ্চাদের যে খেলা শিখিয়েছিল বাচ্চারা সেই খেলা দেখিয়ে টাকা উপার্জন করতে লাগলো একদিন দুজনে টাকা যখন গুনছিল আরে ভাই দিন দিন আমাদের উপার্জন কিন্তু কমে যাচ্ছে কেন বলতো আর কেন দিদি রোজ রোজ একই খেলা দেখে লোকেরা তো এবারে বিরক্ত হয়ে গেছে তাই না সেটের পকেট থেকে কি বেরোবে মাসির খোপা থেকে কি বেরোবে আর সবসময় একই উত্তর দিয়ে চলি সেই জন্য আমরা বেশি টাকা উপার্জন করতে পারি না কাল কিন্তু একটু আলাদা রকমের মাদারি খেলা দেখাবো তারপরে দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে দুজনে তৈরি হয়ে গেল কৃষ্ণার ছবির সামনে হাত জোর করে প্রণাম করে তারপরে ওই খোলা মাঠে মাদারি খেলা দেখানোর জন্য দুজনে সেখানে পৌঁছালো আসুন বোনেরা আসুন যদি কম দামে ঝুমকো পেতে চান তাহলে এই মাদারি বাচ্চার জাদু দেখুন চলে তাড়াতাড়ি কীর্তির এক এক করে সেখানে বালু নিচে শুয়েছিল তারপরে কীর্তি কিছু মন্ত্র পড়তে শুরু করে হঠাৎ করে বালুর পেট থেকে একটা গাছ বের হলো এই দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা দর্শকরা অবাক হয়ে যায় এইটা হলো মাদারির খেল তোমরা তো সবাই দেখছো বালুর পেট থেকে গাছ বের হয়েছে অনেকক্ষণের মধ্যে এই গাছে সোনার ঝুমকো হবে কীর্তি যেই এমনটা বলে সত্যি ওই গাছগুলোতে পুরো সোনার ঝুমকই ভরে গেল দেখুন সবাই চোখ খুলে দেখুন এইটা হলো একেবারে আসল সোনার ঝুমকো এইটা আমরা খুব কম দামে বিক্রি করব। এইটা আমরা চুরিও করিনি আর কোনো খারাপ পথে গিয়েও করিনি আপনারা সবাই তো নিজের চোখ দিয়েই দেখলেন এই বালুর পেট থেকে গাছ বের হলো আর তাতেই ঝুমকো হলো তাই না কীর্তির এমন বলাতে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বলল আমাকে দাও আমাকে দাও এই রকম বলে তাড়াহুড়ো করতে লাগলো তাড়াহুড়ো করো না সবাইকে দেব এইরকম বলে কীর্তি ওই জাদুই গাছে হওয়া ঝুমকোগুলোকে বিক্রি করে দিল আর দেখতে দেখতে কীর্তি ওই জাদুই গাছটাকে গায়েবও করে দিল সেই দিন বাচ্চারা অনেক টাকা উপার্জন করেছিল উপার্জনের টাকাগুলো তারা জমিয়ে রাখলো কারণ তারা ওই মাদারী কৃষ্ণার নামে একটা অনাথ আশ্রম বানাবে সেই জন্যে রেখেছিল আমরাও প্রার্থনা করি তাদের যেন এই স্বপ্নটা পুরো হোক